চলুন বন্ধুরা, আজকে আমরা যাব কলকাতার এনআরএস মেডিকেল কলেজ। এটা কলকাতার সরকারি যে বিভিন্ন বড় হাসপাতালগুলো আছে তার মধ্যে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল এবং বড় হাসপাতাল। তাই আপনাদের এখানে যে কোনো দিন এলে আসতে হতেও পারে, হয় নিজের জন্য বা অন্য কারোর জন্য, আমি তো প্রে করবো যেন না আসতে হয়। এটা হাসপাতাল, এটা খুব বড় হাসপাতাল, তাই যারা প্রথম আসেন তারা খুঁজে পান না কোন দিকে কি আছে না আছে, কোন দিকে যাবেন না যাবেন। তাই এই ভিডিওটা দেখলে আপনাদের একটা প্রাথমিক আইডিয়া হয়ে যাবে কোন দিকে গেলে কি হতে পারে না পারে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এরকমই বিভিন্ন দরকারি এবং গুরুত্বপূর্ণ ভিডিও কন্টিনিউয়াসলি নিয়ে আসি। দেখুন, এটা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে বাম দিকে হাঁটলে পরে পায়ে হাঁটা 5 মিনিট ম্যাক্সিমাম লাগবে আপনার। তো চলুন এখানে প্রবেশ করে যাক। আর দেখতে পাচ্ছেন এই যে সাইডের গলিটা হয়ে আমরা কিন্তু আমাদের আসতে হবে। তারপর এখানে এসে প্রথমে ইন অ্যান্ড আউট দুটো গেট পাবেন, ইন হয়ে আপনাদের প্রবেশ করতে হবে। দেখুন, গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে আপনি পাবেন যে ওপিডি বিল্ডিং, প্রথমে নেফ্রোলজি ডিপার্টমেন্টে পাবেন। তারপর দেখবেন বাম দিকে আপনি যখন লক্ষ্য করবেন তখন দেখবেন এমার্জেন্সি যে ওয়ার্ড, সে এমার্জেন্সি, এখানে হঠাৎ কোনো কিছু এলে রোগীদেরকে ভর্তি করা হয়, এমার্জেন্সিতে দেখানো হয়, ঠিক আছে। আর এমার্জেন্সির অপোজিটে আছে কিন্তু ব্লাড ব্যাঙ্ক আছে, ঠিক আছে। আর এই হসপিটালের একটাই ভালো দিক যে এর প্রত্যেকটা টার্নিং পয়েন্টে বিভিন্ন ডিরেকশন বোর্ড আছে। এই দেখতে পাচ্ছেন ডান দিকেটা যেমন ওপিডি বিল্ডিং আছে, ফার্মাসি আছে, এগুলো কিন্তু আপনি যখন 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন তখন সামনে পাবেন। এদিকে আছে এমার্জেন্সি ওয়ার্ড, আর একটা হচ্ছে ওপিডি টিকিট কাউন্টার, মানে আউটডোরে দেখানোর জন্য যে টিকিট কাটাতে হয় সেই টিকিট কাউন্টার আছে এই লেফট সাইডে। আবার এখানেই আছে, সামনেই আছে অনুসন্ধান অফিস আছে, ব্লাড ব্যাঙ্ক আছে, রোগীর সহায়তা কেন্দ্র আছে, এই সমস্ত কিছু এই সামনেই বাম দিকে পেয়ে যাবেন। আর ডান দিকের বিল্ডিংটা তো ওপিডি বিল্ডিং দেখতেই পাচ্ছেন, এখানে বইয়ের বিভাগের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে। মানে কী কী ডিপার্টমেন্ট আছে চলুন আপনাদের দেখাচ্ছি, এখানে যে বোর্ড দেওয়া আছে, ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু ডিপার্টমেন্ট আছে। যেমন আপনার ফার্স্ট ফ্লোরে থ্যালাসেমিয়া থেকে শুরু করে তারপর জেনারেল মেডিসিন থেকে শুরু করে ইএনটি, নাক কান গলা আর চোখ দাঁতের সমস্ত কিছু বা স্কিনের যেসব জিনিসপত্র সেই সমস্ত কিছু এখানে পাবেন আপনি। আর একটু আগে এই যে বাম দিকে যে বিল্ডিংটা সাইডে সাইডে আগাচ্ছেন এই বিল্ডিংটা তো ইউএনবি বিল্ডিং বলা হয়। এই বিল্ডিংয়ের আবার মানে সেকেন্ড ফ্লোরে আছে চক্ষু বিভাগ, থার্ড ফ্লোরে আছে মেডিসিন ডিপার্টমেন্ট, ফোর্থ ফ্লোরে আছে আপনার কার্ডিওলজি, অ্যান্ড লাস্টে একদম ফিফথে আছে নিউরোলজি। তো এগুলো এই পথেই আর কি প্রবেশ করে ওই ইউএনবি বিল্ডিংয়ের মধ্যে। আর এই বিল্ডিংয়ের অপোজিটে এই দেখতে পাচ্ছেন রোগীদের বসার জন্য, রোগীর আত্মীয়দের বা রোগীদের বসার জন্য বেশ সুন্দর সুন্দর জায়গা করে দেওয়া আছে। আর হ্যাঁ, আপনি সোজা যে এই যে লাল কালারের যে বিল্ডিংটা ধাক্কা মারবেন এটাকে বলা হচ্ছে ফেজার বিল্ডিং, এখানে অর্থ ডিপার্টমেন্ট। আবার যে টার্নিং পয়েন্ট চলে এসেছে দেখুন, এখানে দেখুন ডান দিকে গেলে পাবেন রাত্রি নিবাস, বাম দিকে গেলে কম্পেক্টর পাবেন, তারপর পাবেন পিডাব্লিউডি অফিস পাবেন, আর অক্সিজেন স্টোর পাবেন। তো অক্সিজেনের যে ডিপার্টমেন্ট সেটা বাম দিকে পাবেন। আর ইউএন বিল্ডিংটা তো আমরা পেরিয়ে এলাম, তো চলুন এবারে আমরা যাব ডান দিকে। এমনকি বাম দিকে গেলে আপনি কোভিড ওয়ার্ডও পাবেন। তো চলুন এবার আমরা যাবো ডান দিকে সোজা যাব, ঠিক আছে। ডান দিকে সোজা যেতে পুকুর পাবেন একটা, ঠিক আছে। আর পুকুরের ঠিক অপোজিটে, একদম অপোজিটে আছে যে ডিপার্টমেন্ট অফ রেডিওথেরাপি। রেডিওথেরাপি ডিপার্টমেন্টটা এদিকে আছে, ওই মেন বিল্ডিং বড় বিল্ডিংটাতে নেই। ঠিক তার অপোজিটে আছে রাত্রি নিবাস, ঠিক আছে। এখানে মানে এটাই সব থেকে ভালো জিনিস যে রোগীর যেসব আত্মীয় স্বজনরা আসে তারা তো থাকার জায়গা থাকে না বেশিরভাগ হসপিটালে, তো এখানে রাত্রি নিবাসের জন্য নির্দিষ্ট একটা বিল্ডিং আছে, এটাই সব থেকে ভালো। আর এই রাস্তাতে সোজা যেতে যেতে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে নার্সিং বিল্ডিংটা, ঠিক আছে। তো এখানে নার্সরা থাকে, এর পাশে হোস্টেলও আছে নার্সদেরই। আর এখান থেকে আপনি যখন ডান দিকে বেঁকে যাবেন না তখন 2 নম্বর গেটের দিকে চলে যাবেন সোজা। আর এই 2 নম্বর যে গেট আছে ওর সামনে আপনি ন্যায্য মূল্যে যে ওষুধের দোকান হয় সেই দোকান পেয়ে যাবেন। ডান দিকের একটা বিল্ডিং দেখতে পাবেন, ওটাকে গাইনি বাড়ি বলা হয়, ঠিক আছে। তো প্লাস্টিক সার্জারি, ইএনডি, নিউরোলজি এইসব ডিপার্টমেন্টগুলো ওই বিল্ডিংয়ের মধ্যে আছে। তো চলুন এবার আমরা বাম দিকে যাব এখান থেকে। তো বাম দিকে বাঁকার পর প্রত্যেক বাঁকে বাঁকে যেমন রয়েছে সাইনবোর্ড সেরকম এখানেও সেই একই রকমভাবেই লেখা আছে, বাম দিকে গেলে রাত্রি নিবাস পাবেন, রেডিওথেরাপি বিল্ডিং পাবেন, নার্সেস হোস্টেল পাবেন। তো চলুন এবার আমরা সোজা যাই। এই রাস্তা দিয়ে সোজা যেতে যেতে ডান দিকে আপনি পাবেন যে মিনারেলস কোয়ার্টার, এখানে এই যে হসপিটালের বিভিন্ন স্টাফেদের এটা মানে এখানে থাকে এখানে। আর সেখান থেকে আর একটু আগে গেলে এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে পাবেন লেডি এলিয়ট হোস্টেল পাবেন, বাম দিকে সেন্ট্রাল ওটিস কমপ্লেক্স পাবেন, পেট সিটি স্ক্যান পাবেন, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট পাবেন। আর একটু সামনে আগিয়ে গেলেন আপনি বাম দিকে দেখতে পাবেন যে স্যাম্পেল কাউন্টারের যে অফিস, এখান থেকে বিভিন্ন স্যাম্পেল মানে যা কিছু পরীক্ষা হয় সেই এখানেই জমা নেওয়া হয় সমস্ত কিছু। মানে সেন্ট্রাল যে ল্যাবরেটরি আছে তার যে মানে কালেকশনের কাউন্টারগুলো এদিকে আছে। আর তার ঠিক অপোজিটেই আপনি দেখতে পাবেন এই ঠিক তার অপোজিটে একদম দেখতে পাবেন যে সিটি স্ক্যান, তার পাশে আছে এমআরআই স্ক্যান আছে।
তো তারপর ওখান থেকে আরেকটু সোজা গেলে ডান দিকে আপনি এই যে বড় বিল্ডিংটা দেখলেন, এটাকে একাডেমিক বিল্ডিং বলা হয়। এখানেই কিন্তু ডাক্তারির পড়াশোনাগুলো হয়। তো ঠিক তার সামনেই কিন্তু আবার সাইনবোর্ড লাগানো আছে দিক নির্দেশের জন্য, কোথায় কি আছে না আছে এই বিল্ডিং এর মধ্যে। তো চলুন, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং এর যে ফ্রন্ট ভিউটা। তো চলুন এবার আমরা বাম দিকে যাব। তো বাম দিকে যেতে যেতে এখানে কিন্তু আবার এই সাইনবোর্ড পাবেন, যেমন আমরা প্যাথোলজি, তারপর সিস্টার নিবেদিতা হলে এগুলো পেরিয়ে এলাম। তারপর দেখুন আবার ডান দিকে কী আছে, দেখুন ডান দিকে আছে ডক্টর বিসি রয়, লিটারেচার হল আছে, তারপর মেডিকেল রেকর্ডস আছে, প্রিন্সিপাল অফিস আছে, এগুলো একাডেমিক বিল্ডিং, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, এইসব জিনিসগুলো আছে। আর এই যে দেখতে পাচ্ছেন সোজা যেতে যেতে বাম দিকে পাবেন যে পেট সিটি স্ক্যান, আর এটা মনে হয় কলকাতার সম্ভবত এনআরএস মেডিকেল কলেজে একটাই আছে। তো ঠিক তার অপোজিটে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ ওটি কমপ্লেক্স, এখানে বিভিন্ন যে ওটির কাজকর্মগুলো হয় এই বিল্ডিং। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সিস ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্কের ঠিক তার অপোজিটে আছে আপনার স্টেট ব্যাঙ্কের এটিএম। তো আর একটু আগে ডান দিকে গেলে আবার একটা ডিপার্টমেন্ট দেখতে পাবেন, এখানে দেখতেই পাচ্ছেন যে ফিজিক্যাল মেডিসিনের যে ডিপার্টমেন্ট সেটা পাবেন আপনি। এখানে কিন্তু সবসময় ভিড় থাকে। আর এর থেকে আর একটু আগে গেলে ডান দিকে পাবেন আপনি চেস্ট ওয়ার্ড, মানে বক্ষ বিভাগ, বক্ষ ডিপার্টমেন্টটা আপনি পাবেন। আর এছাড়াও আপনি বিভিন্ন বিধিবদ্ধ সতর্কীকরণগুলো পড়ে নিতে পারেন ভিডিও পজ করে এই হসপিটালের জন্য। তো চলুন এবার আমরা বেরিয়ে যাই সোজা, মানে আমরা ফেজার বিল্ডিংয়ের পাশ হয়ে বেরিয়ে গেলাম। আর হ্যাঁ, এই যে অপোজিট সাইডে যে প্রতীক্ষালয়গুলো, যেগুলো মানে যেখানে রোগীর আত্মীয়রা আর বসে থাকে, এই জায়গাটা খুব সুন্দর। ঠিক তার পাশেই কিন্তু একটা পুকুর আছে, ওটারও পরিবেশটা বা ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে। আর এখানেও দেখুন সমস্ত ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ওয়াইজ সমস্ত কিছু দিক নির্দেশ করা আছে, এটাই এখানে সব থেকে ভালো জিনিস। এই ছিল সম্পূর্ণ ভিডিও। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানান। আর এছাড়াও আপনারা আর কোন জায়গা নিয়ে জানতে চান সেটাও কিন্তু কমেন্টে আমাদের জানাবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।